এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। ভোগান্তি চরম মাত্রায় পৌঁছেছে। আমরা এই মুহূর্তে আছি কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পাশে। সেই সড়কটি, এই সড়কটিতে আপনি দেখছেন যে একেবারে হাঁটু পানি জমে গেছে, মানুষের কিন্তু প্রচণ্ড রকমের দুর্ভোগ হচ্ছে। কিন্তু আজকে যেহেতু শুক্রবার, ছুটির দিন হবার কারণে সেই দুর্ভোগে পড়া মানুষের সংখ্যা কিছুটা কম। যেহেতু ছুটির দিন, অনেকেই আসলে কর্মস্থলে, আজকে কর্মস্থল অনেকেরই বন্ধ, যার কারণে কিন্তু সড়কে সেই দুর্ভোগটা আসলে দেখছি না। আমি ঢাকার বেশ কয়েকটি এলাকা আমার সকাল থেকে আমি ঘুরেছি, আমি প্রত্যেকটি সড়কই দেখছি যে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া মাত্রা আরো কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা যে সড়কটিতে দেখছি সেখানে কিছু কিছু মানুষ কিন্তু চলাচল করছেন, যাদের আসলে কর্মস্থলে খুব বাধ্য হয়ে যেতে হচ্ছে, তারা এই বৃষ্টি উপেক্ষা করে তারা বেরিয়েছিলেন। কিন্তু যে বৃষ্টির বাধা, সেই বৃষ্টির বাধায় তারা বেশ ভোগান্তিতে আছেন। এবং সবচেয়ে বড় বাধা, যেটি সবচেয়ে বড় সীমাবদ্ধতা যেটি তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো জলাবদ্ধতা। আমরা যে সড়কটিতে আছি, একেবারেই প্রধান একটি সড়ক, সেই সড়কে আপনি দেখছেন যে একেবারে কি পানিতে কিন্তু থই থই অবস্থা। রিক্সাগুলো, রিক্সা ভাড়া অনেকেই বলছেন যে এই যে বৃষ্টি হলে তো রিক্সা ভাড়া বেড়ে যায়, সেই একটি অভিযোগও মানুষের কাছ থেকে পেয়েছি। আমরা বেশ কয়েকটি যানবাহনও দেখেছি যে এত বেশি পানিতে জলাবদ্ধতা হয়েছে যে সেই গাড়িগুলো কিন্তু বিকল হয়ে রাস্তার ধারে পড়ে আছে। এছাড়া যেই ঢাকার যেই মূল যে সংকট, যে যানজট, সেই যানজট কিন্তু আজকে তেমন নেই। তবে এই যে বৃষ্টির পানি, এবং বৃষ্টির পানির কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এই কারওয়ান বাজার এলাকায়। এছাড়া আপনি জানেন যে এই একটুখানি বৃষ্টি হলেই ঢাকার অনেক এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজকে যেহেতু মুষলধারে একেবারে রাত থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে দুর্ভোগের মাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে। শাহন, আমরা যেমন ছবিতে যেমন দেখাচ্ছি যে প্রত্যেকটি যে গাড়ি আসছে, সেই গাড়িগুলো কিন্তু অর্ধেক ডুবে থাকছে। খুব বাধ্য হয়ে যারা এই সড়কগুলোতে ব্যবহার করছেন তারাও কিন্তু বেশ বিপদে পড়ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি দুটি গাড়ি এমন অবস্থায় আসলে ঢাকাবাসী রাখতে। শুক্রবার ছুটির দিন শুরু হয়েছে, যদি এখন এই মুহূর্তে বৃষ্টির কিছুটা কমেছে আমরা দেখছি, তবে তারপর জলাবদ্ধতার যে পানি, সেই পানি কিন্তু এখনো নামেনি। এত বেশি ভারী বৃষ্টির কারণে কিন্তু আশপাশের অঞ্চল পানির নিচে চলে গেছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন কিন্তু সাধারণ মানুষ। এবং সকাল থেকেই যারা বিভিন্ন কাজে বের হয়েছেন তারা বিপাকে পড়েছেন, বিশেষ করে নিম্নায়ন মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে এত বেশি পানি যে গাড়ি যেগুলো আছে সেগুলো তাদেরকে হেডলাইট জ্বালিয়ে যেমন চলতে হচ্ছে বৃষ্টির কারণে, একই সাথে তাদেরকে কিন্তু গাড়ি খুব ধীর গতিতে চালাতে হচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় রিক্সা বা ছোট যানবাহনগুলো তারা আটকে গেছে এবং উল্টে গেছে ক্ষেত্র বিশেষ। এবং মানুষ কিন্তু বলছে যে এই যে রাজধানীর যে ড্রেনেজ ব্যবস্থা, এই যে ভারী বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভারী বৃষ্টিতে যে এই যে রাজধানীর জলাবদ্ধতা তৈরি হয় এটা কিন্তু তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। যদিও আমাদের সিটি কর্পোরেশনের মেয়র প্রায়ই বলে থাকেন যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হয়েছে, কিন্তু যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু সেই কথাগুলো, তাদের কথার সাথে বাস্তবতার কোনো মিল কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই যে সকালে 3-4 ঘন্টা বৃষ্টিতে যে এত বেশি ভারী জলাবদ্ধতা, এবং আজকে যদি সারাদিন এই বৃষ্টি চলমান থাকে তাহলে রাজধানীর অনেক অঞ্চলে কিন্তু একেবারে স্থবির হয়ে যাবে, জনজীবনে স্থবির হয়ে যাবে, মানুষের ভোগান্তি কিন্তু বাড়বে। এবং যে পরিমাণ পানি, মনে হচ্ছে যে এটি কোনো সমুদ্র সৈকত অথবা নদীর পানি এখানে ঢেউ খেলছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজছে, এবং কিছু মানুষ কিন্তু রীতিমতো বিপাকেই পড়েছেন। এবং আশপাশের যে রাস্তাগুলো আছে যেগুলো মানুষের যাতায়াত এবং আবাসিক অঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে, এবং আর আশপাশের যে ছোট দোকানগুলো আছে এই দোকানগুলো কিন্তু আমরা সকাল থেকে বন্ধ দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি যে অনেক মানুষ হচ্ছে আশপাশের যে ইয়ে সেই জায়গা অনুযায়ী তাদেরকে বিভিন্ন রকমের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং যারা হচ্ছে যাদের বাড়ির সামনে পানিগুলো জমেছে তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন গন্তব্য তারা যেতে পারছেন না। আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে তাদেরকে বের হওয়ার আগে অনেকবার ভাবতে হচ্ছে, যার ফলে কারণ তারা জানেন তাদের বাসার সামনে পানি জমে যাবে। এবং তারা কিন্তু এই জিনিসগুলো জানেন যে যখনই বেশি জলাবদ্ধ বৃষ্টি হয় তখনই কিন্তু জলাবদ্ধতায় পরিণত হয় রাজধানীর অনেক অঞ্চল। এবং আমি যদি আপনাকে কয়েকটা অঞ্চলের কথা বলি আজকে সকাল থেকে, সেটি হচ্ছে শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড়, এবং বিশেষ করে এই অঞ্চলগুলোতে, এবং নিউ মার্কেট,
এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিতে আপনার ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয় এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় কিন্তু এই অঞ্চলের মানুষগুলোকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়। এবং যে পরিমাণ বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি যদি সারাদিনই চলমান থাকে তাহলে সামনের সময়গুলোতে আরও কী পরিমাণ জলাবদ্ধতা তৈরি হবে সেটা হয়তো বা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। আপনি জানেন যে বর্ষা আসার আগে আমাদের দুই সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু বলেছিলেন, ইভেন স্থানীয় সরকার মন্ত্রী, যে কোনো সময়ের চেয়ে এবছর আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো। এই ভালো ড্রেনেজ ব্যবস্থার মধ্যেই কিন্তু এই ভারী বৃষ্টিতে মানুষের ভোগান্তি বেড়েছে এবং মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং তারা চাচ্ছেন।